মাহ আর পহিলা মাঘর দিনাখনে তীর্থনগরী হাজোত যেহেতু মণিকুট উৎসব লগতে সমন্বয়ের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা উলিয়া হয়। এই মুহূর্তে দেখিছে আপনি সদৌ ছাত্র সন্থা উদ্যোগত যে শোভাযাত্রা উলিয়া হয়েছে আর যে পোয়ামুখ আছে সেই পোয়ামুখরপরা যেহেতু হয়কি হাজো মন্দিরলে ডেৰ 3.5 কিলোমিটার দৈর্ঘ্যর এই শোভাযাত্রা যেহেতু আরম্ভ হয় আর দেখিছে আপনি দীপিনা ডেকা অংশগ্রহণ করেছে, দীপানদিতা ডেকা অংশগ্রহণ করেছে, লগতে সদৌ ছাত্র সন্থার সাধারণ সম্পাদকর সভাপতি অংশগ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। আর মূল যেহেতু সদৌ ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ো আছে তেখেতরা জানি বিচার। প্রথমে পহিলা মাঘর শুভেচ্ছা জ্ঞাপন করছো, এক সুন্দর পরিবেশ আর যেহেতু প্রেম ভাতৃত্ববোধ লগতে হিন্দু মুসলিম যে একতা সেই একতা বর্তি রাখিছে কিন্তু হাজোবাসী রাইজে আসলে প্রতিদিনাই এই মণিকুট উৎসবের আয়োজন করে আসছে মাঘ মাহর পহিলা মাঘ মাহটো আর আমি চতুর্থবার এই অনুষ্ঠান উপস্থিত আছো। আমি কই থাকো যে শঙ্কর মাধব আজানের দেশ, ইয়াত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমি সকলে একতাৰে জিয়াই থাকব বিচার। এই কথাটোৱে হাজোবাসী রাইজে সমন্বয় শোভাযাত্রাটির জড়িয়ে প্রমাণ করে দিয়ে। বাবরি মসজিদ ধ্বংসর পাছতে 93 চনের এই শোভাযাত্রা আসলে রাইজে অনুষ্ঠিত করে আছে ছাত্র সন্থার উদ্যোগত বিভিন্ন রাইজর সহযোগত। আর এই যাত্রাতে এই কথাটা প্রমাণ করেছে যিমানে সাম্প্রদায়িকতার বিষবাস্প বিয়পাব বিচরা নহোক কেউ, যিমানেই সাম্প্রদায়িকতার রাজনীতি নকরক কেউ, অসমবাসী রাইজে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলে একেলগে জিয়াই আছে আহি থাকবলগীয়া দিনটো জিয়াই থাকিব আর এই যাত্রাতে যুগে যুগে সমন্বয়ের কথা কই যাব। ধন্যবাদ জ্ঞাপন করছো সভাপতি উৎপল শর্মা আছে, প্রথমে পহিলা মাঘর শুভেচ্ছা জ্ঞাপন করছো, কি কব বিচার এই মুহূর্তে যেহেতু তীর্থনগরী হাজোত সমন্বয় বার্তা কহিয়া নাই? এটা ঐতিহাসিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানটির একটা ঐতিহাসিক পটভূমি আছে, যেখানে সময় সমগ্র ভারতবর্ষতে বাবরি মসজিদ ধ্বংসক কেন্দ্র করে হিন্দু মুসলমানের মাজত সাম্প্রদায়িক অনৈক্যর সৃষ্টি হয়েছিল, সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। হাজো আঞ্চলিক ছাত্র সন্থায় এই অঞ্চলের হিন্দু মুসলমান বুদ্ধিষ্ট সকল জাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বী লোক সমন্বয়ের শোভাযাত্রা বাহির করেছিল আর সেই ধারা আজিও অব্যাহত আছে। আর এই যাত্রায় প্রতি বছর একটা কথাই প্রমাণ করে যে মানুষক হিন্দু হবলে মুসলমান হবলে শিকাব নালাগে, খিলঞ্জিয়া মানুষ একতরে আসিল একতরে থাকিব। ধন্যবাদ জ্ঞাপন করছো। আর দীপলিনা ডেকা আছে কণ্ঠশিল্পী, তখন জানি বিচারিম প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করছো পহিলা মাঘর, আর কি কবে এই শোভাযাত্রা প্রত্যেকবার আপনি অংশগ্রহণ করে বছর বছর ধরে 1992 সনের এই শোভাযাত্রা? আসলে খুব কি বলে কম, এটা খুব ধুনিয়া অনুভব, এই অনুভবটি ভাষার মানে ব্যক্ত করব নি। আজি দ্বিতীয়বার আপনি বয়ার নিচি অংশগ্রহণ করছো আর আগলে যদি রাইজে বিচারে সদায় আহিম আসলতে, কারণ ইয়াত যে সাংঘাতিক বিরল নিদর্শন ইয়াত আছে বা দেখা হয় সে পৃথিবীর ভিতরতে বিরল আর সকলতে কিবা হিন্দু মুসলমানের কথা কয়, বিভাজনের কথা কয়, সেই সময়তে ইয়াত তীর্থনগরী হাজোত যে বছর বছর ধরে আসলতে এই বার্তাটা প্রেরণ করা হয়েছে সেয়া হয়তো মানে বেলেগ কবলগা বিশেষ না থাকে, গোটেই বিশ্বত আসলে গোটেই বার্তাটা প্রেরণ হয়ে যাও, গোটেই বিশ্বত বিয়পি পড়ক, মানে তাকে আসলতে কামনা করছো। কেবল হিন্দু মুসলিম নহ, বিভিন্ন ভাষা ভাষী নেপালী হোক বা আন আন যুব ভাষা ভাষী সেই ভাষা ভাষী লোক কোনোবাই যদি সোধে অসম মানেনো কি, তেতিয়াহলে কব পাৰিম যে অসমখনে এইখন সকলো জাতি জনগোষ্ঠী সকলো সম্প্রদায়ের মানুষ ইয়াত একেলগে থাকে আর আমি সরপর আমি সেইটাই শিকিছো আসলতে, আর সেই কথাটাই ইয়াতে অসম বলে বিশেষকৈ হাজোত যে আসলে মণিকুট উৎসবত দেখা হয় প্রেরণ করা হয় সেয়া সকলো বিশ্বতে বিয়পি যাওক মানে তাকে কামনা করছো। ধন্যবাদ জ্ঞাপন করছো। রূপাঙ্গীরা ডেকা আছে, তেখেতও জানি বিচার পহিলা মাঘর শুভেচ্ছা জ্ঞাপন করছো, এক সুন্দর পরিবেশ আর ভাতৃত্ববোধ জিয়াই রখার এক নিদর্শন দাঙি ধরেছে বলে কব। নমস্কার সকলকে, মই মোৰ তৰফৰ পৰা ভোগালী বিহুৰ নিয়াভৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আচলতে সৰুৰ পৰা শুনি আহিছিলোঁ এই উৎসৱটোৰ বিষয়ে, যিহেতু 1993 চনৰ পৰা হৈ আছে, যদিও মই কামৰূপৰে ছোৱালী আহিবলৈ সৌভাগ্য হোৱা নাছিলে, বহুদিনৰ পৰা মনত আশা পুহি আছিলোঁ যে ইয়াতে আহিম আৰু আজি ফাইনেলি আহিব পালোঁ আৰু অতিথি হিচাপে আহিব পালোঁ। হাজোৰ ৰাইজৰ আদৰ সঁচাকৈ বহুত ভাল লাগিছে আৰু এই উৎসৱটোৰ মেইন আকৰ্ষণটোৱে হৈছে, মেইন বিষয়বস্তুটোৱে হৈছে যে ইয়াত পোৱামক্কাৰ পৰা যিটো ৰেলী ষ্টাৰ্ট কৰা হয় তাত হিন্দু মুছলমান সকলোৱে একেলগে অংশ লয় আৰু সাম্প্ৰতিক সময়ত যিটো ধৰ্মীয় মেৰুকৰণে আমাক ঠুঙা কৰিছে, কিন্তু এই উৎসৱটোৱে এটাই বুজাইছে যে আমাৰ কোনো হিন্দু ধৰ্ম বা মুসলিম ধর্ম বলে নাই, আমি সকল অসমিয়া হয়ে জিয়াই থাকিব লাগে। গতি সমূহ হাজোবাসী রাইজক আর হাজো আঞ্চলিক ছাত্র সন্থাক বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো আর এই হাজোর মণিকুট উৎসব সদায় অব্যাহত থাকা তাকেই কামনা করি। আর একটা কথা কব লাগবে যে আজি আদরণি জানা আছে, কিন্তু আদরণি জানা রাস্তা ঘাটে আদরণি জানা আছে, কিন্তু হিন্দু মুসলমান কোনো নাই, কোনো ভেদাভেদ নাই, কিন্তু ভেদাভেদ নাই সেইটাই কবলে বিচারিছো। সাম্প্রতিক সময় চারিওফালে ধর্মীয় মেরুকরণে আমাক কুঙা করে পেলাইছে আমার, কিন্তু এই উৎসবটোর পৰা এটাই বার্তা পোৱা যায় যে হিন্দু মুসলমান বলে কোনো একো কথা নাই, আমি সকলো অসমীয়া হৈ যাই থাকিব লাগে। ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। নৰনীলিম আছে অভিনেতা, তেখেতৰ আমি জনাব বিচাৰিম বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো আৰু এক সুন্দৰ পৰিবেশ আৰু এক সুন্দৰ নিদৰ্শন দাঙি ধৰিছে হাজোৰ যি মণিকুট উৎসৱ বা সমন্বয় যি শোভাযাত্ৰা আছে।
মই আসলে দ্বিতীয়বার বাবে এই সমন্বয় শোভাযাত্রা অংশগ্রহণ করবলে আইছো। আর হাজুবাসীর মরম আর হাজুবাসীর ঐক্য সম্প্রীতি আজি অতীজরপা বিরাজমান করে আহিছে। গতি এই মণিকূট উৎসবর আরম্ভণি 1992 চনেরপর আজিলেকে আর একটা সুন্দর নিদর্শন দাঙি ধরে আইছে এই হাজুবাসী রাইজে ভাতৃত্ববোধর সমন্বয়ের। গতি এই যে সমন্বয়ের যে বার্তা সমগ্র ভারতবর্ষতে এটি বিয়পি পড়ক সিয়ে সদায় কামনা করো, আর সদায় একটাল বান্ধনে সদায় বান খাই থাকুক হাজুবাসী রাইজ। ধন্যবাদ জ্ঞাপন করছো। আর মানে যেহেতু মানে দেখাব চেষ্টা করি, আপনি দেখিছে বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী লোক এই যে সমন্বয় শোভাযাত্রা এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে প্রায় 3.5 কিলোমিটার দৈর্ঘ্যর এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা পোয়ামুখরপা ওলা হয়েছিল আর হরগীত মাধব মন্দির যি আছে সেই এই হরগীত মাধব মন্দিরত এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা সমাপ্ত পড়ব। আর বিশেষ কব বিচার যে ইয়াত দেখব আপনি সকল হিন্দু মুসলমান বা সকল জাতি জনগোষ্ঠী যখন লোক আছে সেই লোকসকলে কিন্তু একত্রিত হয়ে এই সমন্বয় শোভাযাত্রা করেছে। আর 1992 চনেরপরা সেই শোভাযাত্রা যেহেতু চলি আছে আর পরম্পরা সেই পরম্পরা চলি আছে। আর মাঘী যে উৎসব, সেই মাঘী উৎসব পালন করা দেখবলে পাওয়া যায়। এই মুহূর্তে উদ্যোক্তা সকল আছে যদক্ষণ ছাত্র সন্থার উপদেষ্টা আছে তেওঁপা জানি বিচারিম। আর আপনাদের দেখব প্রত্যেকগী লোক যি আছে বা উচ্চ সুবিধা যখন লোক আছে হাজুবাসী যখন আছে হাজুবাসী কিন্তু ওলা আহে আর আদরণি জানায় প্রতিজন বিশিষ্ট ব্যক্তি আহে বা বিশিষ্ট যখন অতিথি আহে তেওঁপা আমি জানি চেষ্টা করি। প্রত্যেক বছরে আপনাদের এই শোভাযাত্রা আয়োজন করে আছে সুন্দর নিদর্শন বলে কব লাগবে। আসলে হাজোর এই মহামিলনের যে তীর্থস্থান ইয়ারপরা মানুষে এটাই বার্তা পায় যে আমি সকল ধর্মের মানুষে বা সকল জাতি জনগোষ্ঠী আমি আনন্দরে সম্প্রীতিরে আমি জিয়াই থাকব লাগে। এতিয়া ইয়াত লোকে লোকারণ্য প্রতি ঘর মানুষের প্রতিটি কণ কণ শিশুরপরা বৃদ্ধলেকে সকলে ইয়াত আহি সমন্বয়ের বার্তা দিছে। এই সমন্বয় হল একটা জাতি বা এখন দেশের শক্তি, এই শক্তির জড়িয়াতে আমি প্রগতির দিকে আগে যাব পারো। গতি আমি এই হাজুবাসীকে বিশেষভাবে ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ যে হাজুবাসীকে প্রতি মাঘর 1 মাঘ তারিখে এনে ধরনের হাজার হাজার মানুষ একত্রিত হয়ে দেশবাসীক রাজ্যবাসীক সমন্বয় দিছে, বার্তা দিছে, যত আমার রাজ্য বা দেশের প্রগতির দিকত আগুয়ে যাওয়ার কারণে সদায় প্রেরণা পাই থাকি। আর কি কি অনুষ্ঠান আছে আজি এই শোভাযাত্রার পিছন? শোভাযাত্রার পিছন মুক্তি সভা হব, মুক্তি সভাত প্রত্যেকে দেশবাসী বা রাজ্যবাসীর কারণে সমন্বয়ের বার্তা প্রেরণ করব। কারণ ইয়াত সকল শিরণীর ব্যক্তি আছে, হয়গ্রীব মাধব মন্দিরের দলে আছে, শোয়ালকুচি শ্রী শ্রী হাতীসত্র সত্রাধিকার প্রভু রাজীব সন্ত প্রভু আছে, ইয়াত শিল্পী সমাজ আছে, ইয়াত সদৌসম ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির নেতৃত্ব আছে, আর বিভিন্ন দল সংগঠন ইয়াত অংশগ্রহণ করেছে। ইয়াত লোকায় লোকারণ্য আর এটাই উদ্দেশ্য যে সমন্বয় সম্প্রীতির জাতিক সমৃদ্ধি করা, জাতির সমৃদ্ধির দেশক সমৃদ্ধি করাই হল হাজুবাসীর ইয়াত অংশগ্রহণ করা প্রতিগী আজি শোভাযাত্রাকারীর উদ্দেশ্য।